আজকে 13ই অক্টোবর, বর্ষা গোটা দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের মালদা জেলার কিছু অংশ থেকে বিদায় নিল। শুধুমাত্র পড়ে রইল যেটা আমাদের উত্তরবঙ্গের কিছু অংশ, যেখানে কিন্তু এখনও বিদায় নেয়নি। ফলে অফিসিয়ালি 13th October 2023 পুরো দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের একটি সামান্য অংশ অর্থাৎ মালদা জেলার কিছু অংশ থেকে বর্ষা বিদায় নিল। প্রতি বছরের মতন এবারও আমরা পুজোর যে পূর্বাভাস দিচ্ছি সেটা মূলত দুটো পার্টে, অর্থাৎ প্রাক পুজো আর একদম পুজোর সময়টায়। প্রাক পুজো অর্থাৎ 17 থেকে 20 আর পুজোর সময় 21 থেকে 24। কিন্তু তার আগে যেটা বলি, ইন জেনারেল 17 থেকে 24 এই পুরো সময়টাতেই কিন্তু পশ্চিমবঙ্গে কোনো সিগনিফিক্যান্ট ওয়েদারের সম্ভাবনা খুব কম। এবার আসি পূর্বাভাসে, যেটা প্রথমে উত্তরবঙ্গ। উত্তরবঙ্গের ক্ষেত্রে 17 থেকে 20 এই সময়টায় দার্জিলিং এবং কালিম্পং এই জেলা দুটোতে কিন্তু হালকা বৃষ্টির সম্ভাবনা থেকেই যাচ্ছে। বাকি জেলাগুলোতে মেইনলি ড্রাই ওয়েদার, কিন্তু একটু পার্টলি ক্লাউডি স্কাই থাকবে। 21 থেকে 24 উত্তরবঙ্গে মূলত শুষ্ক আবহাওয়া। দক্ষিণবঙ্গের ক্ষেত্রে 17 থেকে 20 এই সময়টাতে মেইনলি ড্রাই, কিন্তু একটু মেঘলা থাকবে। বিশেষ করে 17 এবং 18 এই দুদিন একটু মেঘলা ভাবটা বেশি থাকবে। 21-22 মূলত ড্রাই ওয়েদার থাকবে। 23-24 কিন্তু একটা হালকা বৃষ্টির সম্ভাবনা থাকবে উপকূলবর্তী জেলা, অর্থাৎ 2 চব্বিশ পরগনা, 2 মেদিনীপুর, হাওড়া, হুগলি এবং কলকাতা। বাকি জেলাগুলোতে মেইনলি ড্রাই ওয়েদার থাকবে। নাউকাস্ট যখন যেরকম দরকার হয় সেটা আমরা দেব। আর আজকে 13 তারিখ, আমরা পূর্বাভাস প্রথা ভেঙেই দিচ্ছি 24 তারিখ অবধি, অর্থাৎ এত আগে নর্মালি আমরা দিই না, ফলে রেগুলার আপডেট দেব। আর নেক্সট আপডেট আমরা 16 তারিখ দেব এবং 20 তারিখ নাগাদ মিনিমাম টেম্পারেচার কিন্তু একটু ফল করা শুরু হবে। কলকাতার ক্ষেত্রে বলা যায় 25-এ নেমে আসার সম্ভাবনা মিনিমাম, আর ম্যাক্সিমাম 32 থেকে 33-এর মধ্যে থাকার সম্ভাবনা। এবার যেহেতু কলকাতাতে আমরা বলছি 25, তো ন্যাচারালি জেলাগুলোতে কিন্তু 2 থেকে 3 ডিগ্রি কম তাপমাত্রা থাকবে। ফলে কিছু জায়গায় হয়তো একটা খুব হালকা ঠান্ডার আমেজ পেলেও পেতে পারে, কিন্তু এই যে গরম ভাবটা এখন যেটা থাকছে, অর্থাৎ 28 ডিগ্রি মিনিমাম 27 ডিগ্রি মিনিমাম, সেটা কিন্তু পুজোর সময় থাকবে না, কমবে। ম্যাক্সিমাম হয়তো ততটা কমবে না। জেলাগুলিতে বললাম যে কলকাতা থেকে 2 থেকে 3 ডিগ্রি কম থাকবে।